তো অনেক দিন পর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সোমাকে দুনিয়া আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোম, আমি খুব ভালো আছি, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে ব্লগটা না শুরু করছি রাস্তা থেকে, কারণ আজকে আর সবাইকে জানাই শুভ উল্টো রথের শুভেচ্ছা। তো আজকে হলো উল্টো রথ, সোজা রথটা তোমাদেরকে শেয়ার করতে একটু লেট হয়ে গেল, তো ভাবছি দুটো ব্লগই একসাথে দিয়ে দেবো। তো দেখো আমি পায়ে হাঁটছি, এখন এখন যাবো আমার ফ্রেন্ডের বাড়িতে, রিতার বাড়িতে। মুখে লাইট পড়ছে। তো রিতার বাড়িতে আছে আজকে মানে প্রসাদ বলতে পারো, খিচুড়ি মানে ওখানে খিচুড়ি প্রসাদ বানানো হবে, কারণ ওখানে রথ করা হয়েছিল তো ওর বাড়িতে, যার জন্য। তো সবাই সেখানে আসবে, আমিও যাচ্ছি। প্রচণ্ড রৌদ্র, কষ্ট হয়ে যাচ্ছে হাঁটতে হাঁটতে, কষ্ট হয়ে যাচ্ছে। তো চলো তার রিতার বাড়িতে যাওয়া যাক, আর ওখানে সবাই আসবে। কী কী করছি, কী করবো, কীভাবে কী হবে সবটাই তোমাদেরকে আপডেট দেবো। তো চলো যাওয়া যাক, কেন ফোন নিয়ে আর হাঁটতে পারছি না, কষ্ট হচ্ছে। কোথায় আপনি, ঘরে আছো? ঘরে কেউ নেই, আমি ঢুকে তো বললাম। কোথায় গেল ম্যাম? এ কোথায় তুমি? এ ঘরে নেই, ও ঘরে নেই। এ ছাদে তুমি? তো নেই ঘরে এখন। তো আমাদের রথটাকে একবার শেয়ার করি। এই যে আমাদের রথ, ছাদে আসো। এটা হলো আমাদের রথ। পুজো অলরেডি আমাদের কমপ্লিট হয়ে গেছে, তো আজকের অ্যারেঞ্জমেন্ট এই যে। এই এই পাতিলা দিয়েছে, ও ছাদে করছো রান্না? আসছি বলছি, এই এত বড় পাতিলা দিয়েছে। এদিকে সবকিছু হয়ে গেছে, তুমি ছাদে যখন ছাদে যাই, লাইট অফ করি। কোথায়? ওরে বাবা, বেঁচে এই রোদ্রের মধ্যে কি অবস্থা! উপরে এখান থেকে তো কিছু দিলে হতো না? এই জায়গাটায় কিছু আছে বাড়িতে দেওয়ার মতো? পলিথিন না, তোমার কোনো ধোয়া বেডশিট বগেরে এটা ওটা কোথায় আছে? এখানে দিলে কমসে কম ভদ্র বাবা, দেখি দেখি কি চলে যায়। এটা হয়তো পাঁচ রকম ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, আর ওটা আছে বরবটি ভাজা, ওটা বেগুন পটল ভাজা, আর ওটা হবে বেগুন ভাজা। পাঁচটা হয়ে যাচ্ছে, ও এর ভিতরে একটা আছে। আর ঠাকুরের যে প্রসাদের খিচুড়ি ওটা হয়ে গেছে। তো আমাদের সমস্ত প্রোগ্রাম এখানেই হবে। এই যে এত বড় কড়াই ছাদের উপর। আসো আসো ম্যাডাম, আসো। মামা ঘুম পড়েছে? হ্যাঁ, এটা ঘুম পড়িয়ে। বটি জানি না, কিন্তু এটা এটা হচ্ছে নিরামিষের বটি, এটা ওর নতুন বানিয়ে নিয়ে এসছে, আমাকে তখন দেখিয়েছে। কিন্তু ওটা ওটা নিয়ে তো ডাউট আছে। এই যে আমাদের সবজি, সবজি এই বড় গামলাটা করতে গেলে হবে।
অল্প অল্প করে আগের দিনে রথটাই বানানো হয়নি, এবার অল্প অল্প করে দিয়েছি। আমার হিন্দি বোঝে না বুঝলা, মানে আমি গাইস দের বলছি, গাইস তোমরা সবাই দেখো ভিডিওটা খুব ইন্টারেস্টিং। একটা দিদি বাড়িতে অনুষ্ঠান, কালকে রথযাত্রা হয়েছিল উল্টো রথে, তার আয়োজন ঠিক আছে, এই জন্য ওই দিদিটা সবাইকে নিমন্ত্রণ করেছিল, গ্রামের সবাই আসবে খেতে, ওটাও তোমাদের দেখানো হবে, তোমরা শুধু আমাদের সাথে জুড়ে থেকো। আচ্ছা কালকে বলছিল না যে থাকবো না, চোখগুলো দেখো সুইট হার্ট এই মেয়েদের মুখটাই দেখতে পাচ্ছি না, দেখা যাচ্ছে গুণ হলে আরো ভালো শাসন করতে পারবো, এই সময় দিক যাবি না, এটা করবি না, ওইটা করবি না, আমার দিদিও তো খুব ভালো লাগে। ধুইতে হবে পরে অ্যাড করে দেবো ভয়েস ওভার। আসছে না এভাবে কিছু মা, তো ছবিটা তো খুব ভালো আসে, তো সব কিছু রান্না বান্না চলছে, এদিকে আমরা সবাই মিলে খুবই মস্তি করছিলাম, কিন্তু তার মাঝখান থেকে হঠাৎই চলে আসলো বৃষ্টি, আর আকাশটাকে জাস্ট তোমরা একটু দেখো যে আকাশটা আজ এতটা সুন্দর লাগছে কি বলার বাইরে, এতটাই সুন্দর। আর এদিকে আমাদের চলছে রান্না, তো রান্নায় বলতে তোমরা দেখতেই পাচ্ছ যে এখন চলছে সবজি, যেটা সবজি হবে খিচুড়ির সাথে, কারণ প্রসাদ হিসাবে তো আমরা খিচুড়ি রান্না করা হয়েছিল, আর একটা পাঁচমিশালি সবজি বলতে পারো সেটা হয়েছিল, পাঁপড় ছিল, মিষ্টি ছিল, সব কিছুই ছিল কম বেশি। আর তাছাড়া আমাদের আজকের দিনটা এত সুন্দরভাবে কেটেছে, এটা হলো প্রিন্সের মা, এটা হলাম আমি, আর ওটা ওটা ওকে তো সবাই তোমরা চেনো, স্বপ্না আমার ফ্রেন্ড। তো আকাশটাকে জাস্ট দেখো, মানে দেখার মতো বাইরে এত সুন্দর দৃশ্যটা না খুবই কমই দেখা যায়, কারণ রোজ তো আর ছাদের ওপরে গিয়ে বসতে পারি না, মানে বাইরে বেরোনো হয়, কিন্তু আজকের আকাশটা একটু অন্যরকম ছিল, কালারটা দেখো এত সুন্দর বলার মতো।
চিৎকার করেছো? হ্যাঁ, ও তুই একা যা, ওরা কেউ যাবে না, যা। না না, ওর মাও বকবে, ওর মাও বকবে, তুই যা একা যা, তুই যা একা যা। মামা ভালো, মামা কোথাও যায় না, ফোন দেবো। করো করো করো, একটা বলবনের জন্য বাবা গো, মেয়েটা তো আমাকে একটু খাইয়ে দিল, তারপর আমাকে খাইয়ে দিয়েছে গো। বিস্কুট খাই না, তোমার পাপড় করবো ভাজারি। তো এদিকে আবার নিচে চলে এসেছিলাম পাঁপড় ভাজবে বলে, কারণ পাঁপড়টা না ওপরে করা হয়নি, ওটা নিচে বলা হয়েছিল নিচে করা হবে, তার জন্য নিচে চলে আসা হয়েছে। তো এদিকে স্বপ্না কড়াইয়ে তেলটা গরম করে পাঁপড়টাকে ফ্রাই করছে, আর রীতা আছে এদিকে, রীতার মতো কাজ করছে। আর রীতাকে আজকে দেখো শাড়ি পরেছে, ওকে খুবই সুন্দর লাগছে, কিন্তু হতভাগা এই এক হতভাগা স্বপ্না আমি, আমরা শাড়ি পরিনি, কারণ আমরা চুড়িদার পরেই আছি, কারণ গরম লাগছিলো আর কষ্ট হয় শাড়ি পরলে, যার জন্য। তো ওর পাঁপড় ভাজা হয়ে গেছে, আর এবার আমি পাঁপড় ভাজতে নেমে গেছি, কারণ এক মানে সবাই সবাই যে কাজই করছে সবাই মিলেমিশে করছিলাম, যার জন্য। তো পাঁপড় প্রায় ভাজা হয়ে গেছিলো ওর, আমি জাস্ট অল্প কিছুটা ছিল সেই জন্য আমি ভাজতে গেছিলাম। তো তারপর হ্যাঁ, তোর সঙ্গে যাবো, এখানে আমাদের এটাকে দেখছি আমাদের অনুদি, আমাদের সবার বড় দিদি, আর আমরা সবাই বসে নিচে গল্প করছিলাম, কারণ ওপরে রান্নাবান্নার অ্যারেঞ্জমেন্টটা ওপরে করা হয়েছিলো, আর সবাই আমাদের কাজ শেষ হয়ে গেছে। তো কাজ শেষের পরে আমরা সবাই মিলে বসে নিচে গল্প করছিলাম। এটা হলো পিঙ্কি, এটা একটা আরেকটা দিদি, এটা স্বপ্না, পিছনেটা রীতার বাড়ির পাশে বাড়ি, আর আমরা সবাই মিলে গল্প করছি। আমি তো চচ্চড়ি বলি, আমাদের চচ্চড়ি বলে, সবাই বসলেই হয়ে যাবে। গাছগুলো হেভি সুন্দর লাগছে, বৃষ্টির পরে না ছাদটা একটু ভিজে গেছিলো, তো যাই হোক করে শুকানো হয়েছে, শুকিয়ে মানে শুকিয়ে গেছে বলতে পিছনের ব্যাক সাইডটা একটু ভিজে আছে, আর এটা উপরে ছাদ আছে বলে একটা অতটা ভিজেনি। আর বাচ্চাগুলোকে সবাইকে বসিয়ে দেওয়া হয়েছে, বসিয়ে খাইয়ে নেওয়া হবে। এদিকে সবাইকে দেখতেই পাচ্ছে, সবাই কাজে ব্যস্ত আছে এখন, মানে সবাই দেওয়া থাওয়া করছে, কারণ রাত হয়ে গেছিলো, 9টা বেজে গেছিলো। তো বাচ্চাগুলোকে তাড়াতাড়ি খাওয়ানো হচ্ছে, ওদের পরে আমরা বসবো। আর এটা হলো স্বপ্না, আর একটা স্বপ্না। তো আমরা সবাই মিলেমিশেই কাজ করেছিলাম আজকে, আর সবাই গল্প, তার থেকে বেশি তো গল্প হয়েছে, মানে সবাই গল্প করার জন্য একে অপরের কাছে গিয়ে আমরা বসছিলাম, যেটা দেখতেই পাচ্ছো।